ভিডিও শুরুতেই যে থাম্বনেল দিয়েছিলাম, বাড়িতে দিদি বা বোন থাকলে সুখবর, কেননা এখানে বয়স লাগবে 18 থেকে 45 বছরের ভিতরে। সো কিভাবে আবেদন করতে হবে, পরীক্ষা সিলেবাস কি, কত নম্বরের পরীক্ষা হবে, সম্পূর্ণ আবেদন পদ্ধতি A to Z তোমাদেরকে দেখাবো, যেটা হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি হেল্পার, যেখানে কিন্তু মোট শূন্য পদের পরিমাণ 1094টি। সো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার চেষ্টা করো। হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান, দিস ইজ আলামিন রহমান, ইউ আর ওয়াচিং দ্য ওয়ে অফ সলিউশন ইউটিউব চ্যানেল। যদি তুমি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো, অবশ্যই বলো ভিডিও নিচে ডান দিকে দেখো লাল কালারের সাবস্ক্রাইব বাটন রয়েছে, ওখানে ক্লিক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে আমি যখনই এই রিলেটেড ভিডিও আপলোড করব তোমাদের কাছে পৌঁছে যাবে। সেই প্রসঙ্গে তোমাদেরকে জানিয়ে রাখি, পশ্চিমবঙ্গ পুলিশ কিংবা ক্লার্কশিপের জন্য প্রস্তুতির সেরা ঠিকানা হচ্ছে আনএকাডেমি। প্লে স্টোর থেকে এখনই ডাউনলোড করো আনএকাডেমি লার্নিং অ্যাপ, যা ভারতবর্ষের সবথেকে বড় অনলাইন প্ল্যাটফর্ম। সরকারি চাকরির ফ্রি ক্লাস ওখানে করানো হয়। ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, সেখানে ক্লিক করলে তোমরা এই পেজে চলে আসবে, অঙ্গনওয়াড়ি হেল্পার অ্যান্ড ওয়ার্কার রিক্রুটমেন্ট। পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলায় অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনওয়াড়ি হেল্পার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। দুঃখের ব্যাপার এটাই যে অন্যান্য জেলার ছেলেমেয়েরা তাহলে ভিডিওটি এবারে বন্ধ করে দেবে না। অন্য জেলা বলতে আরও একটা বিজ্ঞপ্তির খবর রয়েছে, তোমাদেরকে দেখিয়ে দিতে চাইবো। এটা হচ্ছে বীরভূমে, বীরভূমের জন্য যারা রয়েছে তোমরাও আবেদন করতে পারবে। তোমাদের আবেদন অফলাইনে হবে, ওই নির্দিষ্ট এলাকার বাসিন্দা হতে হবে। এটির লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, যারা বীরভূম, আমি বীরভূম বলে লিখে রাখবো, বীরভূম নোটিশ, সেখান থেকে বীরভূমের নোটিশটা ডাউনলোড করে অফলাইনে আবেদন। দেখতে পাচ্ছ তোমাদের আবেদনের লাস্ট ডেট কবে, 13/3/2019 মার্চ মাসের 13 তারিখ কিন্তু তোমাদের লাস্ট ডেট। যে কোনো ছুটির দিন সমস্ত কিছু বলা রয়েছে, ছুটির দিন বাদে যে কোনো দিন তোমাদের জমা দিতে হবে। সো তোমরা এটার বাংলা নোটিশ নিজেরা পড়ে নেবে, এখানে আমার আর কিছু বলার নেই। যে ইংলিশে যে নোটিশ দেওয়া হয়েছে এবং অনলাইনে আবেদন করতে হবে জলপাইগুড়ি, সেটাকে নিয়ে প্রথমে বলি। দেখে এখানে মোট শূন্য পদ 1094টি, অঙ্গনওয়াড়ি হেল্পার রয়েছে 796, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার রয়েছে 294। অঙ্গনওয়াড়ি হেল্পারদের জন্য 8 পাস যোগ্যতা চাওয়া হয়েছে এবং ওয়ার্কার যারা হবে তাদের জন্য 10 পাস যোগ্যতা। তবে কারো যদি গ্র্যাজুয়েট থাকে কোনো মহিলার, তাহলে সে কি আবেদন করতে পারবে না? অবশ্যই পারবে, অর্থাৎ হায়ার এডুকেশনাল থাকলেও কিন্তু কোনো সমস্যা নেই। বয়স 18 থেকে 45 আগেই বলে দিয়েছি। এক্ষেত্রে মনে রাখবে 100 নম্বরের মোট পরীক্ষা হবে, প্রথমে লিখিত পরীক্ষা এবং তারপরে ইন্টারভিউ। লিখিত পরীক্ষা সিলেবাস এই যে দেওয়া রইল, 90 নম্বরের লিখিত পরীক্ষা হবে এবং 10 নম্বর থাকবে ইন্টারভিউ। তাহলে প্রার্থী বাছাই, প্রথমে লিখিত তারপরে ইন্টারভিউ। কলেজ স্ট্রিটে গিয়ে তুমি যদি খোঁজ করো যে অঙ্গনওয়াড়ি পদে নিয়োগের জন্য যে চটি চটি বই, সেগুলো ওখান থেকেই পাওয়া যাবে। যেমন ইংরেজি ভাষা ছোটো ছোটো ট্রান্সলেশন দেবে তোমাদের, সাধারণ জ্ঞান সেখান থেকে 20 নম্বর। তো এই রিলেটেড তোমরা বই কলেজ স্ট্রিটে পেয়ে যাবে, একদমই চটি বই, অল্প দাম, তোমরা সেখান থেকে নিয়ে একটু প্র্যাকটিস করতে পারো। এই যে জলপাইগুড়ি জেলার অঙ্গনওয়াড়ি কর্মী, তো তার তোমার কিন্তু নির্দিষ্ট এলাকায় বাসিন্দা হতে হবে। তুমি যেখানে আবেদন করছো সেই এলাকার অন্তর্ভুক্ত তোমার বাসিন্দা হতে হবে। আবেদন করার আগে সব থেকে ভাইটাল পয়েন্ট হচ্ছে, অনলাইনে আবেদন করার আগে অবশ্যই আপনার নিকটবর্তী গ্রাম পঞ্চায়েত থেকে রেজিডেন্টাল সার্টিফিকেট নিয়ে রাখবেন। কেননা অনলাইনে আবেদন করতে গেলেই প্রথম স্টেপে তোমাকে জিজ্ঞাসা করা হবে, তোমার কাছে কি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আছে? যদি তুমি নো করো আর আবেদন করতে পারবে না। এই যে দেখতে পাচ্ছ রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যু নট মোর দ্যান 6 মান্থ ওল্ড। ওকে, তো 6 মাসের বেশি পুরনো হলে কিন্তু তোমাদের চলবে না, সে বিষয়ে সতর্ক থাকবে। রাজগঞ্জ রয়েছে, তোমাদের এগুলো দেখে নিতে হবে কোথায় কোথায় নিয়োগ হচ্ছে। তো আবেদন করার সময় পোস্ট অ্যাপ্লাইড ফর অঙ্গনওয়াড়ি ওয়ার্কার নাকি হেল্পার, আমি ধরে নিলাম আমি ওয়ার্কার পদে দেবো। তারপরে প্রজেক্ট নেম, কোন জায়গায় আমি আবেদন করতে চাই। অ্যাকচুয়ালি এই জায়গা থেকে সব থেকে ভালো বোঝা যাবে, তোমাদের যে বলছিলাম না এখান থেকে তোমরা দেখে নেবে, এটা আরও জটিল কাজ। সব থেকে ভালো কাজ এই জায়গা, এই লিঙ্কটা আমি দিয়ে রাখবো, যে অ্যাপ্লাই বলে যে লিঙ্ক পাবে সেখানে। তো এখানে আসার পরে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, তো ওয়ার্কার চুজ করলাম এত জায়গায় ওয়ার্কার, তাহলে এই জায়গাগুলোর মধ্যে তুমি পড়ছো কি আগে সেটা দেখতে হবে। ওকে, জলপাইগুড়ি সদর ICDS প্রজেক্ট, এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে তুমি দেখতে পাচ্ছ এখানে ক্লিক করে আবার নোটিফিকেশনটাও তোমরা দেখে নিতে পারবে। এখানে কতগুলো শূন্য পদের বিন্যাস দেওয়া রয়েছে, নাম্বার অফ ভ্যাকেন্সি 5টা ভ্যাকেন্সি রয়েছে। সো সিলেক্ট ইউর জিপি, আমার গ্রাম পঞ্চায়েতটা চুজ করতে বলছে, তো আমি ঠিক করলাম। তো এই এই গ্রাম পঞ্চায়েতের যারা বাসিন্দা তারা কিন্তু আবেদনের যোগ্য। আবার রিপিট করছি, খুব ভাইটাল ব্যাপার, একটু জটিল আর কি, কে কোথায় বিলং করছে, তো তোমাদের একটু কষ্ট করে দেখে নিতে হবে। এই বাহাদুর, এটা আমার গ্রাম পঞ্চায়েত, এটা চুজ করলাম। চুজ করার পরেই বলছে হোয়েদার রেসিডেন্সিয়াল সার্টিফিকেট অ্যাভেলেবেল ফর দ্য কনসার্ন গ্রাম পঞ্চায়েত অর ওয়ার্ড। তো আমাকে বলতে চাইছে যে তুমি কি এখান থেকে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট শো করাতে পারবে, ইয়েস অর নো। তা আমি যদি নো করি, দেখবে বলে দেবে ইউ আর নট এলিজেবল ক্যান্ডিডেট ফর দ্য সিলেক্টেড পোস্ট, তার মানে আমি যোগ্য নয়। সো আমাকে ইয়েস মাস্ট করতে হবে, যেই ইয়েস করবো সেখানেই দিতে হবে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যু ডেট, অর্থাৎ তোমার রেসিডেন্সিয়াল যে সার্টিফিকেট সেটা কবে ইস্যু হয়েছে।
তো সার্টিফিকেট ইস্যু হয়েছে, সেই কারণে আমি ভিডিও শুরুতেই বারবার বলেছিলাম যে পঞ্চায়েত থেকে একটা সার্টিফিকেট নিয়ে তারপরে আবেদন করবে। সো আমার ভিডিওটা দেখা শেষ হলেই তুমি আগে মন স্থির করবে যে তুমি এই এলাকার বাসিন্দা হচ্ছ কি না। যদি বাসিন্দা হও তখনই প্রথম কাজ হচ্ছে তোমার রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটাকে জোগাড় করা। এই রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটা জোগাড় করে তারপরে ফর্ম ফিল আপ করতে যেও। ধন্যবাদ সবাইকে। আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে অ্যাপ্লাই বলে একটা লিঙ্ক দিয়ে রাখবো এবং নোটিফিকেশন বলে একটা লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা অবশ্যই ডাউনলোড করে নিও। থ্যাংক ইউ সো মাচ গাইজ ফর ওয়াচিং। ইফ ইউ রিয়েলি এনজয় দিস ভিডিও ডোন্ট ফরগেট টু হিট দ্য লাইক বাটন। দেখা হবে পরে কোনো ভিডিওতে।